365 ডিজিটেল রাজ্যত বানপানীর মাজতে এটা প্রচণ্ড ধুমুহা। প্রচণ্ড ধুমুহাত উভালি পড়ল প্রকান্ড গছ। হয়ে থাকার অবস্থাতে বৃহৎ গছ উভালি পড়ে একটা বাসগৃহত, আর তারপরে হাহাকার মরে পরিস্থিতি। এই মুহূর্তের সে গুরুত্বপূর্ণ খবর জানাই আছে। বানপানীর মাজতে রাজ্যত প্রচণ্ড ধুমুহা। প্রচণ্ড ধুমুহাত উভালি পড়ল প্রকান্ড গছ। শুই থকার অবস্থাতে বৃহৎ গছ উভালি পড়ল বাসগৃহ। কথমবি প্রাণ রক্ষা একটা পরিয়ালর সদস্য। বানপানীর পাছত এবার কাছাল ধুমুহার তাণ্ডব দেখিলে পাওয়া গেছে। আর ধুমুহাত বিস্তর ক্ষতি সাধন কাছালর কাটি করা। তৈবুর রহমান নামৰ এজন লোকৰ বাসগৃহৰ ওপৰত বাগৰিল প্ৰকাণ্ড গছ। আৰু সেই ঘটনাৰ সময়ত ঘৰৰ ভিতৰত আছিল তৈবুর রহমান সহ চাৰি সদস্য। গছ পৰাৰ শব্দ শুনি পলাই প্ৰাণ ৰক্ষা পৰিয়ালৰ সদস্যসকলে কৰে, কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে অসহায় অৱস্থাত আছে পৰিয়ালসকল। হাহাকাৰময় অৱস্থা, ঘৰৰ ওপৰতে প্ৰকাণ্ড গছ উভালি পৰে। বানপানীর মাজতে এটা রাজ্যত প্রচণ্ড ধুমুহা। ধুমুহাত উভালি পড়ে প্রকান্ত গছ, আর এজন লোকর বাসগৃহত এই গছ উভালি পড়ে, আর কথমতি প্রাণ রক্ষা করেছে এই বাসগৃহত থাকা চারিজন সদস্য। বানপানীর পাশে এবার কাছর ধুমুহার তাণ্ডব আমি দেখবলে পাইছো। ধুমুহাত বিস্তর ক্ষতি সাধন কাছরর কাটি করা। তৈবুর রহমান নামর এঘর ব্যক্তির এজন ব্যক্তির বাসগৃহত আসলে প্রকান্ড গছ উভালি পড়ে, আর সেই সময়তে ঘরের ভিতর তৈবুর আসে, আর তৈবুরের চারিজন সদস্য আছে বলে জানিপরা গেছে। গছর গছ পড়ার শব্দ শুনে আর কথমপি প্রাণ রক্ষা পরিয়ালটোর। ইয়া দেখবলে পাইছে প্রকান্ড গছ কেনেদরে বাগরি পড়েছে এই বাসগৃহত। বাসগৃহত থাকা লোকর কথমপি এটা প্রাণ রক্ষা। অসহায় অবস্থাত আছে পরিয়ালটো। ইতিমধ্যে বাসগৃহটো এনেদরে ভাঙি পড়া আমি দেখিবলৈ পাইছো। হাহাকারময় অবস্থা পরিয়ালটোর মাজত। এফালে রাজ্যত বানর তাণ্ডব, আর তার মাজতে আমি দেখিবলৈ পাইছো এটা প্রকান্ড গছ উভালি পড়েছে প্রচণ্ড ধুমুহা, আর ধুমুহাতে এই বিস্তর ক্ষতি সাধন। শুই থাকার অবস্থাতেই বৃহৎ গছ উভালি পড়ে, আর কথমপি প্রাণ রক্ষা করবলৈ সক্ষম হয়েছে পরিয়ালটোর সদস্য। বানপানীর পাছত এবার কাছাৰত ধুমুহার তাণ্ডব এনেদরে অব্যাহত আছে। ধুমুহাত বিস্তর ক্ষতি সাধন কাছাৰৰ কাটি করা। তৈবুর রহমান নামর এজন লোকর বাসগৃহত এনেদরে গছ উভালি পড়ে, আর তারপরে পরিয়ালটির মাজত হাহাকারময় পরিস্থিতি। প্রথমপি প্রাণ রক্ষা এই পরিয়ালটির থাকা সদস্য সকল। বানপানীর মাজতে এটা রাজ্যত প্রচণ্ড ধুমুহার আমি প্রকোপ দেখবলে পাইছো। প্রচণ্ড ধুমুহাত উভালি পড়ল প্রকান্ড গছ। শুই থাকার অবস্থাতে বৃহৎ গছ উভালি পড়ে বাসগৃহত, আর তারপরে কথমপি প্রাণ রক্ষা, কিন্তু পরিয়ালটির বাসগৃহত ইতিমধ্যে ভাঙি গেছে। হাহাকারময় পরিস্থিতি পরিয়ালটির সদস্য সকলের মাজত। আমার ওসর মন্তব্য আহি পড়েছে, মন্তব্য শুনাব বিচার। আপনারা থাকি তো সাহায্য পাইতাম বা সাহায্য করি। আমার ইয়ে আইসেন, আমার মেম্বার বেটাও আইসে সারা আইয়া ফটো টু মারিয়া দিয়ে যাই। আর আপনার তরফ থেকে আমরা সাহায্য ওঠা করে বাসিয়েছি ওর কারণ বাসিয়েছি। আপনারা সারার দুয়ার এ আজ সাথে আসলাম, আল্লাহ বাসাইছেন আপনারা সারার দুয়ার। আর আমার তো বেটাই নাইছেন বা তারা কইবা আর এলা হলে আমার আপনারা মেয়া দয়া করবা। আর সারা ওরা বেশ হয় মানুষ আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ গাছ গাছ লাফা লাগিয়ে আমার তান হুকুম হয়ে গেছে, তান হুকুম ছাড়া গুনতে হবে আর খেয়াল করবো আমার ভাই। আপনারা আপনারা কাছে কইলাম আর আল্লাহ বাঁচাইছেন আপনারা দুয়া না, বাঁচিবার কোনো কথা না, বাঁচিলাম ওর তো মুখের মাত হন্ত্রা আপনারা আপনারা তাকে তো সাহায্য সবাই তোমার করো আর যদি মানি আর আপনারা কাছে কইলাম বা আমি গাছটাও তো মার দিবার সময় এক তুফান আইসে আর বড় ডাঁড় তুফান আর এক শব্দ করি আজ আমার দেখা যায় গাছ করতে সময় আমরা দাঁড়ি তুফাতে দৌড়াইয়াও তা আমরা গেপুর কি ভারতীয় ধান বাঁচাইছি আর গাছ পুরা গরম দিয়ে বই গেছে। ও আমার এই বেটা আইসেন ঘটু ঘাটু মারে নিত্রা বার আপনারা খেয়াল করবো আমার ভাই।
আছে।